মাত্র 5 টাকা? হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 5 টাকা দিয়ে ওড়নার দুই পাশে এবং শাড়ির আঁচলের এইভাবে টার্সেল লাগিয়ে অনেকটা বেশি দামি করে নিতে পারবেন নিজে ঘরে বসেই। চলুন দেখি কিভাবে এই টার্সেলগুলো বানানো যায় এবং লাগানো যায়, সবটাই আজকে দেখাবো। যদি আপনাদের বাসায় এরকম ওড়না থাকে, আপনারা কিন্তু খুব সহজেই ওড়নার দুই পাশে টার্সেল লাগিয়ে নিতে পারবেন অথবা শাড়ির আঁচলেও টার্সেল লাগিয়ে নিতে পারবেন। যারা আমার মতো ব্লকের কাজ করেন বা বাটিকের কাজ করেন, বাটিকের ওড়না, ব্লকের ওড়না, শাড়ি সব কিছুতেই কিন্তু এইভাবে টার্সেল লাগিয়ে অনেক বেশি দামি এবং গর্জিয়াস করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা 5 টাকার একটা কাটিম সুতা নিয়েছি। সুতাটাকে মাঝ বরাবর একটা ধারালো কিছু দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়ে দুইটা ভাগ করে নেবেন। দুইটা ভাগ করে নিয়ে একটা ভাগে থেকে অল্প অল্প করে সুতা নিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের দেখেন, অন্য আরেকটা সুতা 3টা 4টা প্যাঁচ দিয়ে একটু মোটা করে নিয়ে মাঝখানে এইভাবে শক্ত করে দুইটা গিট দিয়ে বেঁধে দিবেন, যাতে গিটটা আবার কোনোভাবেই খুলে না আসে যখন আপনি কাপড় চোপড় ধুলাই করতে যাবেন। অবশ্যই ঠিক এইভাবে আপনাকে 2টা বা 3টা আপনি গিট দিয়ে অনেকটা শক্ত মজবুত করে নেবেন। মাঝখানে যখন বাঁধা হয়ে যাবে তখন ওই সুতাটাকে এরকম, এই যে দেখেন ঠিক এরকম আছে, মাঝখান থেকে এরকম ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দিয়ে এখন আমরা ওই যে মাঝখানে যে গিটটা দিয়েছিলাম সেই গিটের ঠিক নিচের দিকে আরও 3 থেকে 4টা প্যাঁচ দিয়ে ঠিক এইভাবে এখানেও 2টা গিট দিয়ে দিব খুব শক্ত করে। সুতাটা ছিঁড়তে হবে না, ওই একটা সুতা দিয়েই কিন্তু কাজটা করে নিতে পারবেন। এরপরে যেই সুতাটা দিয়ে আমরা গিটটা দিলাম সেই সুতাটা একটু লম্বা রেখে ওগুলো সমান সমান করে কেচি দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নিলেই কিন্তু টার্সেলটা রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে আমি সবগুলো টার্সেল রেডি করে নিয়েছি। 5 টাকার একটা কাটিমে ওড়নার দুই পাশে যতগুলো টার্সেল লাগবে সবগুলো টার্সেলই কিন্তু হয়ে যাবে, আর শাড়ির এক পাশে হয়েও বেশি হয়ে যাবে। যদি ঘন ঘন করে দেন তাহলে একটাতে অনেক বেশি ঘন ঘন হবে। তো আমি আরেকটা আপনাদের বেঁধে দেখাচ্ছি। অল্প অল্প করে সুতা, ওই কাটা সুতাগুলো নেবেন, মাঝখানে 2-3টা প্যাঁচ দিয়ে 2টা গিট দিয়ে দিবেন খুব শক্ত করে। তারপরে মাঝখানে যেখানে গিটটা হয়েছে সেই বরাবর ভাঁজ করে দিয়ে সেই গিটের থেকে একটু নিচের দিকে আরও 4-5টা প্যাঁচ দিয়ে ঠিক এইভাবে আমরা 2টা গিট মেরে দিব। দেখেন খুবই সহজ, একেবারে আপনি চোখের পলকেই করে নিতে পারবেন। তারপরে সুতাটা কিন্তু আমরা কাটিনি, একটু বড় রেখে ওই সুতাগুলোর মাপে জাস্ট মাথাটা সমান করে দিয়েছি। ব্যাস আমার সবগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা এই টার্সেলগুলো কেউ চাইলে রেশমি সুতা বা অন্য যে কোনো সুতা দিয়েই করে নিতে পারেন, তবে অন্য যে কোনো সুতা যেহেতু হাতের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে না, আর এই কাটিং সুতাগুলো মুদির দোকান বা যে কোনো কারো কাছেই আছে, তো এটা দিয়ে করাটা অনেকটা সহজ আর এটার দামও খুব বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা দিয়ে আমার এই দুই পাশের ওড়নার 2টা আঁচলের টার্সেলই কিন্তু হয়ে গেছে, আর একেবারে পাতলা পাতলাও হয়নি, অনেকটা ঘন ঘনই হয়েছে। আর এই টার্সেলগুলো সমান করে কিভাবে লাগাবেন একেবারে মাপঝোপ ছাড়া, খুব সহজ একটা টেকনিক আছে দেখাচ্ছি আমি আপনাদের। তো লাগাচ্ছি কিভাবে সেটা ওই যে আপনাদের দেখাই দিলাম। প্রথমে ওড়নার ভেতরে 2-3টা প্যাঁচ দিয়ে নেবেন সুতাটা, তারপরে টার্সেলের মাঝখানে যে একটা প্যাঁচের মতো পড়েছে মানে একটু ফাঁকা রয়েছে সেই ফাঁকার ভেতর দিয়ে কয়েকবার ভালো করে সুতাটা ঘুরিয়ে নিয়ে শক্ত করে গিট মেরে দিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস ঠিক এইভাবেই আমি সবগুলো লাগিয়ে নিয়েছি দেখেন, আর এখানে একটা দিলে আমার দুই পাশের টার্সেল করা হয়ে যাবে। তো মোটামুটি আমার 5 টাকার কাটিমে দেখেন কত সুন্দরভাবে টার্সেলগুলো হয়ে গেছে। তো এখন চলেন আপনাদের দেখাই এটা লাগানোর সহজ একটা টেকনিক আছে যে সমান দূরত্বে কীভাবে লাগাবেন কোনো মাপঝোপ ছাড়া। প্রথমেই কী করবেন, একদম কর্নারের একটা লাগাবেন, তারপরে আবার বিপরীত পাশের যে কর্নারটা থাকবে সেই কর্নারের একটা লাগাবেন, এরপরে দুই কর্নার ধরে একদম মাঝখানে যেখানে হবে সেখানে লাগিয়ে নেবেন, তারপরে আবার মাঝখান থেকে ধরে ঠিক এইভাবে ভাঁজ ভাঁজ করে এরকমভাবে লাগিয়ে নেবেন। একদম সমান দূরত্বে আপনার টার্সেলগুলো বসে যাবে। আর সামান্য 5 টাকার টার্সেল দিয়ে দেখেন ওড়নাটা কিন্তু এখন অনেকটা বেশি দামি এবং গর্জিয়াস লাগছে। কেমন হলো অবশ্যই জানাবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিদের জন্য।